স্নেহা ও মিতা টেস্ট পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করছিল। এক্ষেত্রে স্নেহা বলল, আমি পরীক্ষায় আইসিটিতে হেক্সাডেসিমেলে 4C পেয়েছি। মিতা বলল, আমি তো আইসিটিতে অক্টালে 103 পেয়েছি। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া তাদের ভাই বিষয়টি বুঝলো না, কে বেশি পেয়েছে এবং কে কম পেয়েছে। এই উদ্দীপকটি ছিল 2017 সালে চট্টগ্রাম বোর্ডে। উদ্দীপকে প্রদত্ত তথ্য অনুসারে গ নম্বরে প্রশ্ন করা হয়েছিল উদ্দীপকে প্রদত্ত মিতা ও স্নেহার নম্বর 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কত। তো একটা বিষয় খুব ভালো করে খেয়াল করো, স্নেহা পেয়েছিল 4C এবং সেটা ছিল হেক্সাডেসিমেলে, আবার মিতা পেয়েছিল 103, সেটা ছিল কিন্তু অক্টালে। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, 2 নম্বর ক্লাসের ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু তুমি নিজে নিজেই পারবা, যদিও আমি এখন সলভ করে দিব। তো আমরা জানি যে কোনো পদ্ধতি থেকে, হতে পারে সেটা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, হতে পারে সেটা অক্টাল থেকে ডেসিমেল বা দশমিক, যে কোনো পদ্ধতি থেকে তুমি যদি দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাও তাহলে কিন্তু তোমাকে অবভিয়াসলি বেজ দ্বারা গুণ করতে হবে এবং পাওয়ার বসাতে হবে। তো এখন কথা হচ্ছে ভাই, আমরা কোন বেজ দ্বারা গুণ করব এবং কিভাবে পাওয়ার বসাবো। তুমি যে সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করবে ওই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা গুণ করবে। যেমন এখানে আছে হেক্সাডেসিমেল, রাইট? হেক্সাডেসিমেলের বেজ কিন্তু 16। আমরা এখন কি করব, এই প্রত্যেকটা মানকে 16 দ্বারা গুণ করব এবং পাওয়ার বসাবো। আমি এখানে প্রত্যেকটা মানকে, যেমন 4 কে 16 দ্বারা গুণ করলাম, আবার C কে কিন্তু 16 দ্বারা গুণ করে ফেলছি, রাইট? এবং পাওয়ার বসালাম। পাওয়ার প্রথমটা প্রথম বেজের উপরে বসাইছি 0 এবং দ্বিতীয় বেজের উপর বসাইছি 1, তাই না? এখন আমরা এটা সলভ করব। দেখো 4 × যার পাওয়ার 1 আছে সেটা ওটাই থাকবে, তারপরে যোগ C এর মান কত ছিল। আমরা জানি হেক্সাডেসিমেলে কি ব্যবহার করা হয়, A B C D E F পর্যন্ত, আর A দ্বারা বোঝানো হয় 10, B দ্বারা বোঝানো হয় 11, C দ্বারা বোঝানো হয় 12, D দ্বারা বোঝানো হয় 13, E দ্বারা 14 এবং F দ্বারা 15। তো যেহেতু C দ্বারা 12 বোঝানো হয়, সো আমরা এখানে কি করব, 12 লিখে ফেলবো, তারপরে তার সাথে গুণ করব কত, যার পাওয়ার 0 থাকে সেটা কত হয়, 1 হয়ে যায়, সো আমরা এখানে 1 লিখবো। তো এই 16 আর 4 গুণ করলে হয় 64, 16 আর 4 গুণ করলে হয় 64, তারপরে 12 × 1 = 12, আর 64 আর 12 গুণ করলে হয় 76, এবং এটা ছিল ডেসিমেল মান। খুব সহজে আমরা বের করে ফেললাম, অক্টালে পেয়েছে। এটা যদি ডেসিমেলে রূপান্তর করতে চাই বা দশমিকে রূপান্তর করতে চাই তাহলে কি করতে হবে ভাইয়া, আমরা এখানেও ঠিক একই রকম ভাবে কি করব, বেজ দ্বারা গুণ করব, পাওয়ার বসাবো। এখানে যেহেতু বেজ আছে 8, সো আমরা কি করব, 8 দ্বারা গুণ করব এবং পাওয়ার বসাবো। তাহলে যদি প্রত্যেকটা মানকে 8 দ্বারা গুণ করি, প্রত্যেকটা মানকে বেজ অর্থাৎ 8 দ্বারা গুণ করেছি এবং পাওয়ার বসালাম, তাই না? এখন আমরা একটা ক্যালকুলেশন করব, 1 × 8 = 2 অর্থাৎ 64 + 0 × 8 = 1 মানে 8, তারপরে 3 × 8 = 0 = 1, যার পাওয়ার 0 হয় সেটা 1 হয়, 64 × 1 = 64 অর্থাৎ 64, তারপর 0 শূন্যর সাথে যা গুণ করি না কেন 0 হবে, তারপর 3 আর 1 গুণ করলে হবে 3, 64 আর 3 হয় 67। তাহলে আমরা যেটা দেখলাম যে স্নেহা কিন্তু 76 পায় ডেসিমেল পদ্ধতিতে এবং মিতা পায় 67 ডেসিমেল পদ্ধতিতে, তার মানে আমরা খুব সহজে কিন্তু এটা বের করে ফেললাম, কিভাবে, আমরা বেজ দ্বারা গুণ করলাম এবং পাওয়ার বসালাম, তাহলে স্নেহা এবং মিতা দুজনের মানই পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে ভাইয়া, গ নম্বরে লেখা আছে 8-bit রেজিস্টারের মাধ্যমে তাদের নম্বরের পার্থক্য বের করো এবং মূল্যায়ন করো। তাহলে আমাদেরকে নাম্বার 1 ফলো করতে হবে যে এই মানগুলো কোন পদ্ধতিতে আছে। এই মানগুলো কিন্তু আছে, একটা আছে হেক্সাডেসিমেলে, একটা আছে অক্টালে। এই মানগুলোকে প্রথমত আমাদেরকে ডেসিমেলে রূপান্তর করতে হবে, যেহেতু আমরা গ নম্বরে ডেসিমেলে রূপান্তর করে ফেলেছি, সুতরাং আমাদের আর রূপান্তর করতে হবে না। এখন তাহলে কি করব, এখন আমাদের এগুলোর বাইনারি মান বের করতে হবে। তুমি বাইনারি মান ইচ্ছা করলে কিন্তু আমাদের একটা ভিডিও আছে, যে ভিডিওটি দেখে তুমি খুব সহজে ক্যালকুলেটারে কিভাবে বাইনারি মান বের করতে হয় তা তুমি শিখতে পারো, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ওকে, তুমিও কিন্তু ঠিক একই রকম ভাবে স্নেহা হেক্সাডেসিমেলে পায় 4, 4, 6, ডেসিমেলে পায় 76, আর বাইনারিতে পায় 100, 1100। আবার দেখো মিতা পায় 103 অক্টালে, হেক্সাডেসিমেলে পায় 67, বাইনারিতে পায় 1,
এখন কথা হচ্ছে আমাদেরকে দেখতে হবে এই মানগুলোর মধ্যে অর্থাৎ তাদের দুইজনের মানের মধ্যে বড় মান কোনটি এবং ছোট মান কোনটি। তো আমরা কিন্তু স্বাভাবিকভাবে জানি যে ডেসিমেল পদ্ধতিগুলো দেখে কিন্তু আমরা জানতে পারি কোনটা বড় এবং কোনটা ছোট, এই তুলনাটা করতে পারি। তো দেখো এই ডেসিমেল দেখে আমরা খুব সহজে বলতে পারবো কোনটা ছোট কোনটা বড়। এখানে 67 হচ্ছে ছোট এবং 76 হচ্ছে বড়। তো আমরা জানি পার্থক্য নির্ণয় করতে হলে বিয়োগ করতে হয়, আর বিয়োগের ক্ষেত্রে ছোট মানটা পরে বসাতে হয় বিয়োগ চিহ্ন দিয়ে। সুতরাং আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে এইভাবে কিন্তু করতে পারি, উপর থেকে ছোটটা বিয়োগ করব। তার মানে 67টাকে বাইনারি মান আছে। সো এখন আমাদেরকে কি করতে হবে, যেটা ছোট ওটার বাইনারি মানে কি করতে হবে, 1 পরিপূরক এবং 2 পরিপূরক করতে হবে। এটা 8টা সাজিয়ে নিব প্রথমে, 1 2 3 4 5 6 7 8। এবার আমাদেরকে করতে হবে 1 পরিপূরক, 0 পরিবর্তে 1 এবং 1 পরিবর্তে 0 লিখতে হবে। 0 0 1 1 1 1 0 1 1 এবং এই 1 পরিপূরকের সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে হবে 1, তারপর 0, তারপর 1 1 1 1 0 1 1। এটা ছিল 2 পরিপূরক এবং এটা ছিল 1 পরিপূরক। আমাদেরকে এই বড় মানটা উপরে লিখতে হবে, অর্থাৎ 76 যে বাইনারি মান সেই বাইনারি মানটাকে লিখতে হবে। তারপরে লিখতে হবে 67 যে বাইনারি মান সেই বাইনারি মান বলতে 67টা লিখবো 2 পরিপূরক। তাহলে আমরা এখন যেটা করব, প্রথমে লিখবো 76 যেহেতু বড়টা এবং 67 লিখবো নিচে কারণ ছোট। 76 এর স্বাভাবিক যে বাইনারি মান ছিল সেটা 8টা করে তারপর লিখবো, তারপরে লিখবো 67 যে বাইনারি মান অর্থাৎ 2 পরিপূরক যেটা বের হয়েছিল সেটা লিখবো। এখন আমরা 76 থেকে 67 বিয়োগ করলে হয় 9 উত্তর হয়। এখন এই 9টা ছিল কিন্তু ডেসিমেলে। এখন আমরা এই পাশেটা যোগ করব, প্রাপ্ত নম্বরের পার্থক্য বের করতে পারলাম 2 পরিপূরক পদ্ধতিতে এবং এটা ছিল উত্তর। এবং এইটুকু উত্তর লিখতে পারলে কিন্তু 4 মার্ক এবং গ নম্বরে 3 মার্ক, মোট থাকবে 7 মার্ক। সো খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো, এই অধ্যায়টিও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো অবভিয়াসলি তোমাকে করতে হবে। নেক্সট ভিডিও থাকবে নেক্সট কোনো প্রশ্নের উত্তর নিয়ে, সাথে থাকতে হবে সেই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো, মতামত থাকলে তো কমেন্ট করে জানাতে পারো। তুমি যদি এমন সব গুরুত্বপূর্ণ ক্লাস করতে পছন্দ করে থাকো তবে আমাদের সাইফুল লার্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকতে হবে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকতে হবে। থ্যাংক।